नमस्कार, आमी सुस्मिता। माया टीवी एवं सोनार बांगला सकल दर्शक बंधु के स्वागत जानाई। आमरा 15 मिनट आगे कथा दिए छिलाम जे 15 मिनट परे आमरा आबार फिरे आसब, आमरा आमादेर कथा रेखेछि। तो अपनारा जरा स्वास्थ्य निये सचेतन, जरा भाबछेन निजे किभाबे सुस्थ राखब, तारा सरासरि आमादेर साथे कथा बोलते पारेन। सरासरि कथा बलार जोन्नो 8272940706 এই নাম্বারটিতে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আজকে আমাদের সাথে আছে আয়ুর্বেদিক ডক্টর ডক্টর বিনোদ সিং। নমস্কার স্যার। নমস্কার স্যার। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে এখনকার অর্থোপেডিক চেম্বারে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পেশেন্ট বেড়ে যাচ্ছে। তো হাঁটুতে ব্যথা, গিটে গিটে ব্যথা, এই ব্যথা নিয়ে আয়ুর্বেদে কি চিকিৎসা আছে স্যার? দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, এই যে ব্যথাটা নিয়ে আপনি কথা বলেছেন, এটাকে মডার্ন সায়েন্স থেকে আর্থ্রাইটিস হিসেবে গণনা করেছে। আর আমাদের আয়ুর্বেদের মধ্যে বলা হয়েছে বাত রোগ। আপনি যে কোনো মডার্ন সায়েন্স চিকিৎসকদের কাছে যাবেন, ওরা হাতে গুনে হাত গুনে আপনাকে বলে দেবে এত প্রকারের বাত হয়, মানে আর্থারাইটিস হয়, যার মধ্যে এই আর্থারাইটিসটা ওষুধ খেলে, এক্সারসাইজ করলে, ট্র্যাকশন নিলে ভালো হতে পারে। আর এই সব ওষুধের যে এই এই সব আর্থারাইটিসের জন্য আপনাকে চিরদিন ওষুধ খেতে হবে, মানে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর তারপরে ওই ওষুধগুলো খেয়ে কিডনি, লিভার, হার্ট সব ড্যামেজ করে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আপনাদের জন্যই আমি বলি, আয়ুর্বেদের মত অনুসারে দেয়ার আর মোর দ্যান 200 বাত রোগ। আর্থারাইটিসটাকে আয়ুর্বেদের মধ্যে বাত রোগ বলা হয়। আপনার কথাটাও খুবই ভালো গে, আজকাল যে কোনো অর্থোপেডিক চেম্বারে, হ্যাঁ অর্থোপেডিক চেম্বারে যান বা কোনো অর্থোপেডিক হসপিটালে যান, সব থেকে বেশি নিয়ার অ্যাবাউট 80% মানুষরা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা নিয়ে দেখাতে এসেছে। যার মধ্যে সব থেকে যেটা বেশি পাওয়া যাচ্ছে, যাদের বাড়িতে এবাভ 50 ইয়ার যদি কোনো সদস্য হয়েছে, তার মধ্যে এই আর্থারাইটিসের সম্ভাবনাটা একটু খুব বেশি দেখা যাচ্ছে। আগে তো আমরা এটাই জানতাম কি হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথাটা 50+ হলে তখন হয়, লেকিন দুঃখের ব্যাপার এটাই বাচ্চাদেরও হচ্ছে। আজকাল আপনারা যদি খুব মনোযোগ দিয়ে দেখেন তো 16 বছর, 17 বছর, 18-20 বছরেরদেরও এই ধরনের রোগ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে স্যার জিনিসটা? হ্যাঁ, এটারও মধ্যে কারণ আমাদেরই ভুল। আমাদের ভুলের মানে কি হলো কি, আজকালকার জীবনটা এত চ্যালেঞ্জিং জীবন হয়ে গেছে, এত মানে বিজি শিডিউল হয়ে গেছে কি, মানুষের কাছে নিজের জন্য চিন্তা ভাবনা করার কোনো সময় নেই, কোনো স্কোপ নেই। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই ওনার মাথার মধ্যে টার্গেট থাকছে কি ভাই অফিসের এই টার্গেটটা কীভাবে পরিপূর্ণ করব, এই জন্যে যা পেলেন যত তাড়াতাড়ি পেলেন খেলেন দিলেন, বাচ্চাটাকেও খাওয়ালেন, নিজেও খেলেন, আর দৌড়ে গিয়ে অফিসে। এই যে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়ার মধ্যেই দেখা গেছে কি মেনলি প্রবলেম, কেন কি হেলদি খাবার যদি আমরা খাই তখন একদম যেটা প্রকৃতির নিয়ম হচ্ছে কি আমরা 50 বছরের প্লাসের পর আমরা ডিটুরেট হই, ও তখন হওয়া যায়। আর আমরা যদি প্রকৃতির খেলাফে, যদি শরীর চর্চার নিয়ে যদি আমরা কথা না বলি, খাওয়া দাওয়ার দিকে যদি লক্ষ্য না করি, যদি আমি নিজের সন্তানকে সকালবেলা ব্রেড বাটার জেলি খাইয়ে দিলাম, আর একটা সেদ্ধ ডিম মুখে দিয়ে দিলাম, এক গ্লাস দুধ খাইয়ে দিলাম, খাবার ইচ্ছে নেই কিন্তু জোর করে খাইয়ে দিলাম, তো বাচ্চারা ছুটছে, মাও ছুটছে পেছনে খাবার, আপনি নিজের বাচ্চাটার পেট ভরে দিয়েছেন, ওর শরীরটা আপনারা ভরতে পারেননি, তাই জন্যে তারা এইসব রোগ। প্লাস আজকালকার যে ওয়ে অফ লিভিং, আপনি প্রশ্ন করলেন নাকি আজকাল কেন কম বয়সের মধ্যেও দেখা যাচ্ছে, নিজের বাড়ির বাচ্চাদেরকে একটু দেখুন তো, কতক্ষণ অবধি মাথা ঝুঁকিয়ে ও কাজ করছে, কতক্ষণ অবধি ও মাথা ঝুঁকিয়ে মোবাইল ঘাঁটছে, বিছানার ওপরে শুয়ে আছে, ও নিজের হিসেবের মতো নিজের বডির পোশ্চারটাকে অমনি করে আর মোবাইল নিয়ে খেলছে। এই জন্যে দেখবেন কি ক্লাস 1, 2, 3, 4 যখন আমাদের পড়ানো হতো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তো হুইচ ইজ গুড পোশ্চার, হুইচ ইজ ব্যাড পোশ্চার, বসলে কীভাবে বসলে আমাদের শরীর ঠিক থাকবে, কীভাবে বসলে আমাদের শরীর খারাপ থাকবে, খেলে কতক্ষণের মধ্যে খেলে, কতবার মানে খাবারটা চিবিয়ে খেলে খাবারটা তাড়াতাড়ি হজম, এই সব আমাদেরকে শেখানো হয়েছিল। আমার এখনও মনে পড়ে কি আমরা যখন ক্লাস 2, 4, 5 ছিলাম, তখন সোশ্যাল স্টাডির মধ্যে ছিল কি আমাদের ব্রাশ কীভাবে ব্রাশ করা উচিত। আপনারা নিজের সন্তানদের প্রতি দেখুন নাকি ও কি ঠিক ওইভাবে করছে, বলবো কেউ ফোনে আছে। হ্যালো হ্যালো
মনে হয় আপনার ফোনটা কেটে গেছে, আবার আপনি ট্রাই করতে পারেন। আপনার যদি কোনো স্পেশাল কোনো প্রশ্ন যদি থাকে, হেলথ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো সেই নম্বর, যে নম্বরে ফোন করলে আপনারা এটাও জানতে পারবেন কি বাইরের চেম্বারের মধ্যে কোন দিন কোন তারিখে কোন চিকিৎসক যাচ্ছে। ঠিক সেই নম্বরটা 8272940706। আর সরাসরি কথা বলতে হলেও এই নম্বরে আপনাদেরকে ফোন করতে হবে। এই জন্য আর কিছু করুন বা না করুন, এই নম্বরটা নোট করে রাখুন, কেন এই নম্বরটাই আপনার, মানে আমি সবসময় বলি কি হেলদি লাইফের যে লকটা লেগে গেছে, মানে তালা ঝুলিয়ে রেখেছে নিজের শরীরটাকে হেলদি না রাখার জন্য, ওই তালাটা মাত্র খোলার চাবি ঠিক এই নম্বরের কাছেই আছে। আপনাদের জন্য প্রত্যেকটা জায়গায় এখন চেম্বার খোলা হচ্ছে। ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, বাগনান, মেছেদা, হলদিয়া, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, গুয়াহাটি, গোঘাট, আগরতলা, ক্যানিং, এই সমস্ত জায়গায় প্রত্যেকটা ডক্টর সেনের চেম্বার প্রত্যেকটা জায়গায় এখানে বসছে। তো এখানে নাম নথিভুক্ত করার জন্য আপনারা সরাসরি ফোন করুন 8272940706, 8272940706, এই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের নামটি আপনারা নথিভুক্ত করতে পারেন। তো স্যার, আমরা যেটা বলছিলাম যে হাঁটুতে ব্যথা, গিটে ব্যথা, এই সমস্ত ব্যথা বাচ্চাদের মানে ছোট থেকে কেন শুরু হচ্ছে? না, ওর কারণ এটাই হচ্ছে কি মা বাবা নিজেদের কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে গেছেন, নিজের মানে একটা ফ্যামিলি দেখুন, আগে কি ছিল কি স্বামী কাজ করতো, খুব সুন্দর ঘর সংসার চলে যেত, কিন্তু আজকালকার যুগের মধ্যে যত অবধি দুজন মিলে যদি কাজ না করে, তো যে একটা চিন্তা ভাবনা আছে আমার ছেলেকে আমাকে এই পড়াতে হবে, ওকে এই এই ফ্যাসিলিটি দিতে হবে, ওর জন্য প্রচুর টাকার প্রয়োজন, তার জন্যই আজকে আজকে দেখা যাচ্ছে যে দুজনই মা বাবা দুজনই কাজে বেরিয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে কারোর উপরে ছেড়ে নিজের বাড়ির কাজের লোকদের উপরে। দেখ একটা কথা সবসময় মনে রাখবেন, বাড়ির কাজের লোক কেমন করে আপনার বাচ্চাটাকে দেখভাল করছে, কেমনি করে ট্রিট করছে, অন্তত যখনই আপনারা অফিস থেকে যদি আসেন তো দয়া করে একবার অন্তত জিজ্ঞেস করবেন কি স্কুল যাওয়ার সময় তুই কি খেলি, স্কুল থেকে এসে তুই কি কি খেলি, তোকে টিফিনে কি দেওয়া হয়েছিল, কেন কি রাত্রিবেলা খাওয়াটা তো আপনি ওকে খাওয়াতে পারেন, ওটা মানে ওটাও আমি বলবো না, কেন আপনারা তো এত খেটে বাড়িতে ঢোকেন কি এবার ফ্রেশ হয়ে রান্না করাটাও প্রবলেম হয়ে যায়। এই জন্যে আজকাল স্ট্রিট ফুড আর এই যেমনি বেশ কিছু হোম ডেলিভারি হচ্ছে, মানে বাইকের ছেলেরা ওই কেসারিয়া মানে অরেঞ্জ কালারের কেউ ড্রেস পরে ঘুরছে বাইক নিয়ে আর খাবারটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, এই যে আপনারা হোম ডেলিভারি অনলাইন ডেলিভারি ফুডগুলোকে আপনারা রান্না করা খাবারগুলোকে আনান, দেখুন জিনিসপত্র আনানো আমি এটাকে কখনো খারাপ চোখে বলি না, যেমনি যেমনি আমরা বিজ্ঞানের দিকে দৌড়চ্ছি অমনি অমনি আমাদের সম্পর্কটা খারাপ হতে আরম্ভ করছে, কেন কি আজকে আপনার প্রতিবেশী পাড়ার দোকানের মধ্যে যেখানে আপনি ব্রেকফাস্ট বা যেখানে যে হোটেলে আপনারা খাবার খেতেন এখন ওই সব জায়গাতে না খেয়ে তো ওর কাছে আপনি আর যাচ্ছেন না, তো এখানে সোসাইটির মধ্যে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। কালকে যে মানুষটা আপনার সঙ্গে খুব হেসে হেসে কথা বলছিল, আপনার সঙ্গে সবসময় নিজের মনের কথা বলছিল, যখন আপনি ওর কাছে আর যদি না যান তো ধীরে ধীরে সম্পর্কটা খারাপ হতে যায়। তো অন্তত হোম মানে খাবার জিনিসটাকে চেষ্টা করবেন কি আপনারা নিজে থেকে বা আপনারা একটা মেনু তৈরি করে দিলেন, রাঁধুনি যদি আপনার বাড়িতে রাঁধুনি থাকে তাকে একদম স্ট্রিক্ট অর্ডার দিয়ে বলবেন এর ছাড়া আর কিছু তুমি করবে, কেন কি সবসময় মনে রাখবেন যদি হেলদি ইটিংয়ের হ্যাবিট আপনার যদি থাকে তাহলে হেলদি থিঙ্কিংয়ের হ্যাবিট এমনি আপ এসে যাবে, আর হেলদি থিঙ্কিংয়ের যদি আপনার মানে হ্যাবিটটা যদি হয়ে যায় ভালো ভালো জিনিস চিন্তা ভাবনা করলে তো আপনার জীবনটাও খুব সুন্দর হেলদি হবে। তো আমি প্রত্যেক মানুষদেরকে বলবো একটু নিজের ওপরে, ঠিক আছে আপনারা নিজেকে ভাবছেন কি আমাদের বয়স হয়ে গেছে আমাদের এই প্রবলেম হতেই পারে, কিন্তু একবার একটু চোখ দিয়ে নিজের সন্তানের দিকে একটু নজর রাখুন, ওদের কী কী প্রবলেম হচ্ছে, ওদের পেট পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না। আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে আমি অন্তত কেন কি যখন তুলেই দিয়েছে কি অনেক পেশেন্টদের ভিড় হচ্ছে, তো ভিড় হওয়ার কারণগুলো বলে দিলাম, খাওয়ার দাওয়ার দিকে লক্ষ্য রাখা, একটু মানে কারেক্ট পোশ্চারে সব কাজগুলো করা, এটা যদি আপনারা মেনটেন করেন, কিছু শারীরিক চর্চা যদি আপনারা করেন। এবার আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে কি স্যার আমরা শারীরিক চর্চাটা কার সঙ্গে করব,
কিছু করার দরকার নেই। এই নম্বরটা নোট করে রাখুন 8272940706। এই নম্বরে আপনারা আমার সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন, এই নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমার সঙ্গে কথাও বলতে পারেন, কনসাল্ট করতে পারেন কি কীভাবে নিজেকে সুস্থ রাখা যায়। আজকে যে রোগ নিয়ে আমরা কথা বলবো, খুব কমন রোগ, আজকাল প্রত্যেক বাচ্চারাও জেনে গেছে, এটাই বলতে প্রত্যেক মাসে ঘরে ঘরে এই রোগটা এখন। ওকে বলা হয় মডার্ন সায়েন্স ওই রোগের নামটা দিয়েছে অস্টিও আর্থারাইটিস, যাকে আমাদের আয়ুর্বেদের ভাষাতে বলা হয় সন্ধিবাত। যে কোনো জয়েন্টের মধ্যে, যে কোনো জয়েন্টের মধ্যে হাড় যদি ক্ষয় হয়, স্যানুবেল ফ্লুইড যদি শুকিয়ে যায়, স্যানুবেল মেমব্রেনগুলো ভালো করে যদি কাজ না করে, ওরা যদি ভালো করে কাজ যদি না করে তাহলে স্যানুবেল ফ্লুইড দেবে না, স্যানুবেল ফ্লুইড যদি না আসে তো আপনার জয়েন্টগুলো মানে হাঁটুটা মুভেবল হবে না, মালাই চাকিটা ঘুরবে না, হাঁটুটা পাথর হয়ে যাবে, মুড়ে বসতে পারবেন না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না। এর জন্য সবসময় মনে রাখবেন, প্রথম আমাদের নিজেকে বাঁচাবার একটাই উপায় আমাদের করতে হবে, এমনি কোন জিনিস খাবার খাবো যার থেকে আমার হাড়গুলো মজবুত থাকবে। সবাই জানে কি খাবারের মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়, কিন্তু যদি আপনারা মানে অন্য ক্যালসিয়াম, লোকরা তো এখন দেখছি যে কোনো লোককে হাঁটুর হচ্ছে তো যে কোনো ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, কেমিক্যাল ক্যালসিয়াম কখনো আমাদের শরীর অ্যাবজর্ব করে না, বিশ্বাস হচ্ছে না? তা আপনার বাড়িতে যদি কেউ ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন তাদেরকে বলুন কি কালকে সকালবেলার প্রথম পেচ্ছাপটা একটা কাঁচের বোতলের মধ্যে করে এক জায়গায় এমনি জায়গাতে রেখে দেন যেখানে নাড়ানো মানে কেউ ওই বোতলটাকে নড়াতে না পারে। 3 থেকে 4 ঘন্টা পেচ্ছাপ বোতলটাকে ছেড়ে দিন, 4 ঘন্টা পরে যখন ওই বোতলটাকে তুলে আপনি দেখবেন, দেখবেন হোয়াইট সেডিমেন্টেশন একদম বোতলের নিচে লেগে আছে। ওইটা কি, যার কথাতে আপনি ওই ক্যালসিয়াম কেমিক্যাল ক্যালসিয়াম খাচ্ছেন সেই চিকিৎসককে প্রশ্ন করুন যে ডাক্তারবাবু আজকে সকালবেলা আমি পেচ্ছাপ করেছিলাম, পেচ্ছাপটা রেখেছিলাম, পেচ্ছাপে সেডিমেন্টেশন দেখা গেল, জানি কি। তো এই জন্য আমি সবাইকে বলি, পেচ্ছাপের পরীক্ষা করাতে গেলেই আপনি দেখবেন ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে, মানে আপনি যে ক্যালসিয়ামটা ইউজ করছেন ওই আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে না। এবার আপনার শরীরের মধ্যে যদি ওই অ্যাবজর্ব না হয় তো আপনার শরীর একটা এমনি জিনিস, ও কখনো কোনো জিনিস নিজের শরীরের যেটা ও অ্যাবজর্ব করতে পারে না কখনো রাখে না, ওইটাকে বার করে দেয়। আপনাদের দেখবেন কখনো কখনো খুব জোর বমি হয়ে গেল, এর মানে হয়ে গেল কি, হ্যাঁ এমনি কি যে যেটা খেয়েছেন ও এত বদমাশি পেটের মধ্যে করেছে কি আর আপনার শরীর ওইটাকে অ্যাবজর্ব করতে পারছে না, এই জন্য ওইটাকে বমির মারফতে বাইরে ফেলে দেবে। অনেক ক্ষেত্রে এমনি হয় কি স্টামাক থেকে খাবার চলে গেল, ইনটেস্টাইন ও ইনটেস্টাইনের মধ্যে চলে গেল, কিন্তু ওইখানে গেও যদি ওরা দেখে কি এ মানে এটা অ্যাবজর্ব হচ্ছে না, তখন মানুষদের লুজ মোশন, ডিসেন্ট্রি টাইপের প্রবলেম হতে পারে। তো এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলি কি যদি ভালো ভালো চিন্তা ভাবনা করছেন তো ভালো ভালো জিনিস খাওয়ার অভ্যেসটা দেন, রাস্তার স্ট্রিট ফুড জাঙ্ক ফুড থেকে নিজেকে এবং নিজের সন্তানকে দূরে রাখুন। কেন রাখবেন বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ দাদাভাই, দাদা ওর সাথে কথা বলে দিলাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? হ্যাঁ নমস্কার, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, ছায়াচন্দ্র। ওকে, আপনার প্রবলেমটা বলুন এবার, বলুন কি জানতে। দাদুকে বলছি, আছে দাদু? হ্যাঁ বলছি, আমি একটু পেটের সমস্যায় ভুগি, আমি কি বেলটা কি আপনারা কি খেতে পারলে মাঝে মাঝে সকালবেলা খালি পেটেই খেতে হবে বেলটা? বেলের মুরব্বা বলেছিলাম সকালবেলা বাসি মুখে খেতে, আর বেলের মুরব্বা যদি না পাওয়া যায় তো আপনি বর্ধমানে থাকেন, বর্ধমানে অনেক আয়ুর্বেদিক ওষুধের দোকান আছে। আর তার সঙ্গে আরও আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই ম্যাডাম ফোনে বলেছেন কি ডক্টর এস কে সেন ইউনিট এখন ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জেলাতে, তো আপনার বর্ধমান জেলাতে বর্ধমান শহরেই আপনি ডিসেম্বর মাস থেকে, প্রত্যেক বর্ধমান জেলার মানুষদেরকে জানিয়ে রাখি ডিসেম্বর মাস থেকে আপনারা ডক্টর এস কে সেন ইউনিটের সিনিয়র ফিজিশিয়ানদেরকে আপনারা বর্ধমানে পাচ্ছেন, তার সঙ্গে দুর্গাপুরেও পাচ্ছেন। ব্যাস আপনাদেরকে একটাই, আপনাকে আমি বহুদিন ধরে বলছি যে আপনি যদি বর্ধমানে আসেন নিশ্চয়ই আপনাকে আমি দেখাবো, আমি দীর্ঘদিন ধরে আপনাকে বহুবার ফোন করেছি। হ্যাঁ বর্ধমানে চেম্বার নতুন ওপেন হচ্ছে, আমি নিশ্চয়ই আপনাকে দেখাবো। হ্যাঁ তো ঠিক আছে, এই নম্বরটা যে নম্বরে আপনি ফোন করেছেন এই ফোন নম্বরটা আপনি নোট করে রাখুন, যখনই এই নম্বরে আপনি ফোন করে নেবেন প্রোগ্রামের উপরে নজর রাখলেই কি আমরা আপনাকে বলে দিতে পারি কি এই নম্বরে ফোন করলেই আপনাকে বলে দিতে পারি কি কোন তারিখ কোন দিন কোন জায়গা বর্ধমান শহরের কোন জায়গাতে আপনি
ডক্টর এস কে সেন ইউনিটের সিনিয়র ফিজিশিয়ানদেরকে পাবেন। আর এই কথাটা আমি দুর্গাপুরেরও মানুষদেরকে বলছি, কেন দুর্গাপুরে আমাদের বেনাচাটি গুরুদুয়ারা রোডের ওপরেই আমাদের খুব সুন্দর ডক্টর এস কে সেন ইউনিটের চেম্বার পাওয়া যাবে, যেখানে প্রত্যেক মাসে অন্তত দুবার 15 দিন অন্তরে অন্তরে আপনারা চিকিৎসকদেরকে পাবেন। আর যাদেরকে পাবেন তাদেরকে আপনারা খুব ভালো করেছেন, চাহে দুর্গাপুরের মানুষ হোক, চাহে আপনার বর্ধমানের মানুষ হোক, চাহে ব্যান্ডেলের মানুষ হোক। ব্যান্ডেলের মানুষ, হুগলি জেলার প্রত্যেক মানুষদেরকে বলি কি, অনেক অনেকজনই বলে কি স্যার তারকেশ্বরের অনেক দূর থেকে আমরা থাকি, ওইখান থেকে কীভাবে আসবো, তারকেশ্বর থেকে আমার মনে হয় ব্যান্ডেল মানে ওই ওই দিক থেকে আপনাদের জন্য ব্যান্ডেলটাও কাছাকাছি হবে। কাটুয়ার প্রত্যেক মানুষ 10 জন মানুষরা ফোনে কথা বলে বর্তমানে হলে আমাদের খুব সুবিধা হবে, আপনাকে আমি আমরা পাবো, খুব ভালো হবে আমাদের খুব উপকার হবে। আমি তো বললাম তো কি বর্ধমানে না, এবার আপনি ব্যান্ডেল, বর্ধমান এবং দুর্গাপুর ডক্টর এস কে সেন ইউনিটের চিকিৎসকদেরকে পাবেন, যে বা যারা এখন অবধি হতাশ হয়ে গেছে বিভিন্ন চিকিৎসককে দেখিয়ে নিজেকে সুস্থ করতে পারছেন না, এটা মনে রাখবেন। সবাইকে তো আমি চিনি না, কিন্তু আপনাকেই আমরা দেখি টিভির পর্দা, আপনার কথাও ভালো লাগে, আপনাকে চিনি আমরা সন্তুষ্ট হলাম, কাউকে চাই চাই না। আমাদের আমাদের টিপসের যদি এত কাজ হয় তাহলে এটা আপনার জানা দরকার কি আমাদের ওষুধে কত কাজ হবে। এই জন্য বলবো চিন্তা করার আপনার দরকার নেই, প্রোগ্রামের প্রোগ্রামটাকে ফলো করুন, নম্বরটাকে নোট করে রেখে নিন, প্রোগ্রামের শেষে ফোন করে ডেটগুলো জেনে নেবেন। চলুন দেখে নেওয়া যাক এখন ডক্টর সেন ইউনিটের কিছু প্রোডাক্ট। ননি তাদের তরফ থেকে একটাই উপহার, মাত্র ঋণ শোধ করা। ভালো থেকো মা, ভালো থেকো মা। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা আপনার হাঁটুর ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়, আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনলেন। আপনারা সবাই জানেন যে শিলিগুড়িতে ডক্টর সেনের ফুল ইউনিট থাকে প্রত্যেক মাসের বুধবার এবং বৃহস্পতিবার শেষ সপ্তাহে। তো আপনারা যারা শিলিগুড়িতে দেখাতে চান স্যারকে, তো আপনারা আপনাদের আমাদের নথি নাম নথিভুক্ত করতে পারেন আপনাদের নাম। স্যার আমরা এক্ষুনি দেখলাম গ্রিন বাম, তো গ্রিন বাম সম্পর্কে আপনি একটু কিছু বলুন। ওর মধ্যে দেখুন, ওর মধ্যে খুব সুন্দর আমরা কোটেছি, মানে একটা খুব কোট করেছি কি সব ব্যথার ব্যথা একই নাম, সেটা হচ্ছে গ্রিন বাম। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, এটা কখনো ভাববেন না কেউ হাঁটুতে চোট লেগে গেছে, হাঁটুতে ব্যথা হয়েছে তো হাঁটুতে লাগিয়ে নিলে আমরা আরাম পেয়ে গেলাম, না ও তো আরাম তো আপনি পাবেনই, এর সঙ্গে এর সাথে সাথে মাথা যন্ত্রণা করছে ওইখানেও আপনি ইউটিলাইজ করলে আপনার মাথা যন্ত্রণাটাও চলে যেতে পারে, কোমরে ব্যথা হচ্ছে কোমরেও যদি আপনার ওইটা ইউজ করেন তাহলে দেখবেন ওটার থেকেও ভালো হয়, নাক জাম হয়ে গেছে চিন্তা করার দরকার নেই, গ্রিন বাম খালি আপনার বাড়িতে থাকা দরকার, ওইখান থেকে একটুখানি গ্রিন বাম গরম জলের মধ্যে ফোটান, ওর যে ভেপারটা হচ্ছে আপনারা ভেপারটা আপনারা নেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার নাকটাও ফ্রেশ হয়ে গেল। তো বলার মানে এই জন্যই আমরা সব বলি কি একমাত্র যেমনি লোকরা বলে না কি একটা জিনিস তৈরি করলে যেমনি 10 জনের, তা আমি প্রত্যেক মানুষকে বলবো একদম ভাববেন না কি কোমরে ব্যথা হলেই আমি গ্রিন বাম, গ্রিন বামটা অন্তত প্রত্যেক মানুষকে বলবো নিজের বাড়িতে অন্তত একটা করে রেখে দিতে, কখন কি দরকার লেগে যেতে পারে এর জন্যই আপনি গ্রিন বামের। এবার আপনাদেরকে বলে দিই চন্দ্রকোনা, চন্দ্রকোনাতে আপনারা কালকে ডক্টর এস কে সেন ইউনিটের চিকিৎসকদেরকে পাচ্ছেন, ওর সঙ্গে সঙ্গে আপনি ডক্টর এস কে সেনকেও ওইখানে আপনারা পাবেন। যে বা যারা এখন অবধি নাম লেখা নিয়ে একটাই কথা বলি, এইখানে দুটো নম্বর যাচ্ছে, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে আপনারা
কালকের জন্য নাম নথিভুক্ত করুন। কেন কি ওর আশেপাশে চন্দ্রকোনার আশেপাশে প্রচুর মানুষ যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের দমদমের হসপিটালে এসে আর নিজেকে সুস্থ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখান। এইসব চিন্তাভাবনাটা আমরা করেই আমরা এখন করেছি কি প্রত্যেক জেলাতে, এই জন্য আপনারা শুনে তাজ্জুব হয়ে যাবেন, নিয়ার অ্যাবাউট মোর দ্যান 16টি জায়গাতে ডক্টর এসকেশন ইউনিট ওপেন হতে চলেছে, হতে চলে নিয়ে এটা শুরু হয়ে গেছে। এখানে প্রত্যেক মানে ডিসেম্বর মাস থেকে আপনি ডক্টর এসকেশন ইউনিটের সিনিয়র ফিজিশিয়ানদেরকে পাবেন, আমাকেও পাবেন, ডক্টর এসকেশনকেও পাবেন, ডক্টর সোমকৃতকেও পাবেন, এছাড়া আমাদের সঙ্গে যারা যারা চিকিৎসক জুড়ে আছেন তাদেরকেও আপনারা পাবেন। সবসময় মনে রাখবেন নিজেকে যদি সুস্থ যদি করতে হয়, আর কিছু মনে রাখুন বা না রাখুন, একটা নম্বর সিওর মনে রাখবেন, একটা তো আমাদের যে দুটো হেল্পলাইন দেওয়া আছে এই নম্বরটা, আপনার যে নম্বরটা আমি বলে দিচ্ছি 8272940706, যে নম্বরে আপনারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন, এই নম্বরেও ফোন করে মানে প্রোগ্রামের পরে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনাদেরকে চট করে বলে রাখি কি আমরা কোন কোন জায়গাতে নতুন চেম্বার ওপেন করেছি। একটা হলো আপনার হুগলি জেলাতে ব্যান্ডেল, বর্ধমান জেলাতে খাস বর্ধমান শহরের মধ্যেই আমরা ডক্টর এসকেশন ইউনিটটা ওপেন করেছি, এবং দুর্গাপুরে বেনাচাটি গুরুদ্বারার সামনেই আমাদের ডক্টর এসকেশন ইউনিটের আমরা ইউনিটটা ওপেন করেছি। এছাড়া আপনারা আমাকে 10 তারিখে হলদিয়াতে পাচ্ছেন, এছাড়া আপনারা 10 তারিখে হলদিয়াতে আমাকে পাচ্ছেন, 14 তারিখে আমাকে আপনারা বাগলান শ্যামপুরে পাচ্ছেন। এছাড়া আমাদের যদি আমরা আরও যদি চেম্বারের জন্য যদি চিন্তাভাবনা করি তো বহরমপুরেও আপনারা পেতে চলেছেন ডিসেম্বর মাসে, মালদাতেও আপনারা ডক্টর এসকেশন ইউনিটের চিকিৎসকদেরকে আপনারা ডিসেম্বর মাসে পেতে চলেছেন, রায়গঞ্জেও উকিলপাড়াতে আপনারা আমাদেরকে পেতে চলেছেন, শিলিগুড়িতে তো অলরেডি ম্যাডাম বলিয়ে দিলেন কি প্রত্যেক মাসের শেষের বুধ এবং বৃহস্পতিবার ডক্টর এসকেশন ইউনিটের ফুল টিম টাইম আপনি শিলিগুড়িতে পাচ্ছেন। এছাড়া কুচবিহারের মানুষরা যারা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, উনি বহু বছর ধরে আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, ডক্টর সোমকৃতি ঘোষালকে ভালোবাসেন, আর আপনাদের ভালোবাসার লোক ডক্টর এসকেশনকে তো আপনারা ভালোবাসেন, তো কুচবিহারেরও মানুষদের আলিপুর দুয়ারা বা ওর আশেপাশের মানুষদের দিনাজপুরের মানুষদের জন্য আরও আমরা আপনাদের কাছাকাছি এসে গেলাম। ব্যাস একটাই কথা বলবো, এই নম্বরটা খালি নোট করে রাখুন 8272940706। যত বাইরের চেম্বারের যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে এই নম্বরে আপনারা ফোন করে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়া আমরা আসামের মধ্যে 2 জায়গা, আপনারা নিজেই জানেন গুয়াহাটি পানবাজারে পল্টন বাজারের কাছে আমাদের চেম্বার আছে, ওইখানে মানে ওইখানের পর থেকে বেশ কিছু গুয়াহাটির মানুষরা যখন আমাদের উপরে একটু মানে বললেন কি না স্যার একটু আরও আপনারা একটা চেম্বার আসামে করুন, তখন আমরা গোলাঘাট ডিস্ট্রিক্ট সরু পাথর ওইখানে আমাদের ডক্টর এসকেশন ইউনিটটা ওপেন হতে চলেছে, এবং ত্রিপুরাতেও আপনারা ডক্টর এসকেশন ইউনিটের চিকিৎসকদেরকে আপনারা পেতে চলেছে। লক্ষ্য সবসময় টিভির পর্দার উপরে নজর রাখুন, নম্বরটা নোট করে রাখুন, কেন কি নম্বর থেকেই আপনারা জানতে পারবেন কোন তারিখে কোন চিকিৎসক কোথায় বসছেন, সব কিছুই পাবেন। আর এই নম্বরটাই আপনাদের জন্য মানে হেল্পলাইন নম্বরেও কাজ করবে, আবার একবার বলে দিই 8272940706। অনেক হয়ে গেছে হাঁটু নিয়ে এখন যখন কথা বলছি তখন আর কিছু আরও বলার দরকার বলবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? একটু জোরে বলুন প্লিজ। হ্যাঁ প্রবলেমটা বলুন এবার। থাইরয়েড? ফ্যাট হয়ে যাচ্ছে। আপনার বয়স কত? আচ্ছা আপনার বয়স 38, ওজন কত হলো আপনার? 90। আচ্ছা আচ্ছা, কিছু না বাবা, আরো 10 রান করে একদম সেঞ্চুরি করো। 90 পরে তোমার মনে পড়লো কি তুমি মোটা হয়ে গেছো? আচ্ছা চিন্তা করার দরকার নেই, প্রথম কাজ মনে রাখবে সবসময় নিজের পেট পরিষ্কার করাটা খুবই দরকার, নিজের পেট পরিষ্কার করাটা খুবই দরকার, আর ওই সব খাবার খাবেন না যার থেকে আমাদের শরীরের মধ্যে ফ্যাটের মাত্রাটা বাড়ে। বাঙালি আপনি বাঙালিদেরকে আমি যদি বলে দিই প্রোটিন খাবার বন্ধ করে দিন তো আপনারা আমাকে মানে আমি জানি আপনারা আমাকে কি বলবেন, তা আমি এটা এমনি না, কেন আমিও খেতে ভালোবাসি,
কেন কি খাবার যদি বন্ধ করি তো প্রোটিনটা বা প্রোটিন ফ্যাট যেসব খাবারের মধ্যে প্রোটিন ফ্যাট একটু বেশি পাওয়া যায়, যেমনি বড় বড় মাছ, বড় মানে রেয়াজি মাটন, বড় বড় চিকেন, ডিম, এসব ঘি, এসব জিনিস হয়। আমি কাউকে বারণ করি না, কেন আমি একটা কথা জানি, এই শরীরটা আমাদের জমি, আমরা এর মধ্যে যেমন ফসল চাষ করব ঠিক তেমনি আমি ফল পাব। তা আমার যদি শরীর খুব বেশি হয়ে গেছে, আমার ভালো লাগছে না, তো আমি চাইলে এই জন্য আমি, আপনারাও দেখবেন কখনো কখনো কোনো কোনো মাসে দেখবেন আমি অনেক মোটা হয়ে গেছি, কোনো কোনো মাসে দেখবেন সরু হয়ে গেছি, কোনো কোনো মাসের মধ্যে আপনারা দেখবেন একটা আমি নর্মাল থাকি। এটা কিছুই না, এটা সব আপনার হাতে আছে, আপনি রোগা হতে পারেন, ব্যাস একটা খালি কাজ করতে হবে, শরীর চর্চার উপরে আপনাকে মনোযোগ দিতে হবে। আর আপনাকে বলবো ট্যাংরাতে থাকেন, একটা হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আমাদের সঙ্গে দেখা করুন, কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে। আর কিছু জিনিস আমরা বলে দেবো কি কীভাবে কি করলে আপনি নিজের ওয়েটটাকে মেনটেন করে রাখতে পারেন। বেশি রোগা হয়ে যা গেলেও মানুষরা ভালো লাগে না, কেন অনেকবার আমি নিজেকেও দেখেছি, আমি নিজেকে কখন যখন খুব বেশি রোগা করতে যাই না একদম বিচ্ছিরি মনে হয়, প্রায় ফুটপাতের আমি কোনো মানুষ হয়ে যাই। আবার খুব বেশি মোটা করতে গেলে লোকেরা আমাকে বলে কি তুমি এখন ক্রিমিনাল বস বসদের মতন লাগো, ও অনেক জিনিস চিন্তাভাবনা করে আমাকে চলতে হয়। তো আমি এই এটা এই জন্যে বললাম কি আপনার মধ্যে কনফিডেন্স হওয়া দরকার কি আপনার শরীরের মধ্যে যে ক্ষতি, যে খারাপ জিনিসটা আছে ওইটাকে আপনি বাড় করতে পারেন, যেটা আপনার শরীরকে ক্ষতি করছে ওইটাকে আপনি শেষ করে দিতে পারেন। ওর জন্য আপনাদেরকে আমাদের সঙ্গে একটু দেখা করতে হবে, আমাদের সঙ্গে কনসাল্ট করতে হবে, আমরাও যেমনি বলে দেবো অমনি করে নিজের লাইফটা, নিজের শরীর চর্চাটা যদি আপনি করেন। তো আমি তো এটাই বলি কি দরকার পড়বে না দ্বিতীয়বার কোনো চিকিৎসকের কাছে যাওয়ার, আজকে হয়ে গেছে। এই জন্য ভাই ট্যাংরা থেকে যিনি ফোন করেছেন তাকে একটাই কথা বলবো, বাবু কি চিন্তা করার দরকার নেই, হেল্পলাইন নম্বর, বয়সটাও তো বেশি নয়, হ্যাঁ বেশি না, আর আপনার এখানে দুটো নম্বর দেওয়া আছে, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে যেটাই কাছাকাছি হবে, আপনার যদি মনে হয় দমদম বাসাটা কাছাকাছি কিংবা দমদমটা কাছাকাছি, আপনি যেখানে আসবেন সেখানে এসে আগে ফোন করবেন, ফোন করে তারা আপনাকে বলে দেওয়া হবে যে আপনি কোথায় আছেন। আর সব থেকে ভালো লাগলো কি আপনি মানে নিজের শরীরের প্রতি আপনি সিরিয়াস দিয়েছেন, আপনি 90 কেজি আপনার ওজন আছে, দয়া করে মাঝে যদি না আসতে চান, অনেকজন হয় কি খালি মনের কথাটা একটু ফোনে বলে দিলাম তারপরে দেখা যাবে যখন ইচ্ছে তখন যাব, ঠিক আছে ওইটাও আপনি করতে পারেন, কিন্তু দয়া করে যদি পারেন যত তাড়াতাড়ি পারেন ব্লাড এক্সামিনেশন ফর লিপিড প্রোফাইল করে নিন। ব্লাড এক্সামিনেশন ফর লিপিড প্রোফাইল, কেন কি এই হতে পারে এই ওয়েট গেনটা আপনার হার্টের প্রবলেমের কারণ হতে পারে, এই ওয়েট গেনটা আপনার কিডনি নষ্ট হওয়ার কারণ হতে পারে, এই ওয়েট গেনটা আপনার ইন্টারনাল এনার্জি সর্বনাশ করার কারণ হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এর থেকে নিজেকে যত তাড়াতাড়ি আপনি বাড় করতে পারেন বা এ কীভাবে নিজেকে আমরা সুস্থ রাখবো, এটার জন্য আপনাকে একবার আমাদের সঙ্গে দেখা করতে হবে, আমাদের কথাগুলো শুনতে হবে, মেনটেন করলেই যখনই আপনার মনে হবে যে আমার তো ওজন বেড়ে গেছে তো আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন। তো এটা রইল ট্যাংরার ভাই যিনি ফোন করেছিলেন তার কথা। এবার আমি একটু এসে যাই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে, যেটা আমরা কথা বলছিলাম, অনেকজন বলে গ্রামগঞ্জ থেকে, কেন বেসিক্যালি আমি দেখেছি আমাদের প্রচুর পেশেন্ট গ্রামগঞ্জ থেকে আসে, হাঁটুতে ব্যথা আছে, মেদিনীপুর থেকে কীভাবে আসবেন, ট্রেনের মধ্যে বসার যদি না জায়গা হয় তো দাঁড়াতেও তো উনি পারবেন না, কেন কি হাঁটুতে ব্যথা আছে, করবেনটা কি। গ্রামগঞ্জের মধ্যে বাবলা গাছ পাওয়া যায়, গ্রামগঞ্জে প্রচুর বাবলা গাছ পাওয়া যায়, আমার মনে হয় কি প্রত্যেক বাঙালি বাবুরাও জানেন কি বাবলা গাছ কাকে বলা হয়, হিন্দি থেকে আমরা বলি বাবুল আর বাংলা ভাষাতে এই এটাকে বলা হয় বাবলা গাছ। এই বাবলা গাছের একটা ফল হয়, ফলটা একদম ওর স্ট্রাকচারটা হয় আমরা যে সিম খাই, সিম তোমরা বাংলাতে কি বলো, সিমকে সিমই বলি, সিম সিম তো একটু চড়া হয় কিন্তু বাবলা গাছের ফলটা একদম সরু হয়, ওর ভেতরে যে সিডগুলো থাকে, ওর ভেতরে যে বিষিগুলো থাকে, ওটা যদি আপনার গ্রামের মধ্যে কোনো বাবলা গাছ থাকে যদি ফল ওইখানে থাকে তো ফলটাকে ভেঙে নেন, বিষিগুলোকে একটু ভালো করে রোদ্দুরে শুকিয়ে নেন, শুকিয়ে গুঁড়ো করে নেন, বাবলা গাছের বীজের চূর্ণটা ওনলি 2.5 গ্রাম, মানে ছোট চামচের হাফ চামচ ডেইলি সকালবেলা মুখে নেবেন আর এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে ওটা খেয়ে নেবেন।
আর আপনারা তো জানেন আমি যখন এইসব কথা বলি তখন আমি বেশি দিন খেতে বলি না, আমি সবাইকে বলি কি আপনারা দু সপ্তাহ এটা খেয়ে কেমন ফিল করছে, কত ব্যথাটা কমলো, কত নিজেকে আপনি ভালো সুস্থ অনুভব করছেন, তারপর একটা ডিসিশন নেবেন, হেল্পলাইন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। তো অর্ধেক কাজ তো আপনি করেই আসবেন, বাদবাকি অর্ধেক কাজটা লাস্ট ফিনিশিং কাজটা আমরা করে দেব। তো এই জন্য প্রত্যেক মানুষকে বলবো যে বা যারা চিন্তা ভাবনা করছেন হাঁটুটাকে রিপ্লেস করাতে হবে, হাঁটুর মধ্যে ইঞ্জেকশন নিতে হবে। এমনি প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে, যদি বিশ্বাস না হয় আমাদের চেম্বারে এসে দেখুন, এমনি প্রচুর পেশেন্ট আসে যারা নিজের হাঁটুর মধ্যে ছখানা সাতখানা করে ইঞ্জেকশন নিয়ে নিয়েছে। কিছু কিছু গ্রামের লোককে তো চিকিৎসকরা বলে কি তোমার হাঁটুর ভেতরে মোবিল দিয়ে দিচ্ছি যার থেকে ঘষাঘষিটা হবে না আর তোমার হাঁটুটা তুমি মুড়তে পারবে। আর পরবর্তীকালে দেখা যায় কি হ্যাঁ হতে পারে, ইঞ্জেকশন নেবার কিছুদিন অবধি আপনি খুব সুস্থ আছেন, 72 ঘন্টা ভালো আছেন, সব কিছু আছে, কিন্তু তারপরে ব্যথাটা আবার আরম্ভ হবে। আর ব্যথা আরম্ভ হবে এছাড়া কি কি হবে ওটাও আপনারা জেনে নেন, যে হাঁটুটা আপনি একটুখানি মুড়তে পারছিলেন ওই হাঁটুটা আর আপনি মুড়তেই পারবেন না, কেন কি হাঁটুটা মানে নি জয়েন্টটা পুরো পাথরের মতন শক্ত হয়ে যাবে। এরপরে যখন ওই চিকিৎসকের কাছে যখন আপনি যাবেন তখন ওই চিকিৎসক যে ইঞ্জেকশন দিয়ে আপনাকে বড় বড় কথা বলেছিল কি আপনাকে একদম আমি সুস্থ করে দেবো, ওই চিকিৎসকটাই আপনাকে বলবে হাঁটুটাকে রিপ্লেস কর 100%। লোকেরা বলছে আপনারা করে নিচ্ছেন কিন্তু আপনাদের কাছে প্রশ্ন থাকছে না, ওনাকে জিজ্ঞেস করতে হয় কি ঠিক আছে স্যার আপনি তো ইঞ্জেকশন দিয়ে তো ভালো করতে পারলেন না, এবার আমাকে বলছেন হাঁটু রিপ্লেস, এবার হাঁটু রিপ্লেস করার পরেও যদি আমি সুস্থ না হই তাহলে কী হবে, এই প্রশ্নটা করে দেখবেন। দেখবেন ওই চিকিৎসক না তো আপনাকে ইঞ্জেকশন দেবে আর নাই আপনার হাঁটুর রিপ্লেস করার চিন্তা ভাবনা করবে, কেন কি এমনি অবধি দিয়ে তো আমি তো এটাই জানি কি সব থেকে নাম করা নি রিপ্লেসমেন্ট সার্জন থেকেই আমাদের XPM এর হাঁটু অপারেট করা হয়েছিল, রিপ্লেস করা হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। আর ওই চিকিৎসক যখন অপারেশন করে ওটি থেকে বেরোচ্ছিলেন তখন অনেক ক্যাবিনেটের মন্ত্রীরা দাঁড়িয়েছিলেন, তো ওনারা যখন জিজ্ঞেস করলেন PM এর কন্ডিশন তো উনি বললেন একদম ঠিক হয়ে যাবেন, খুব সুন্দর অপারেশন হয়েছে, একদম কিছুদিনের মধ্যে উনি ঘোড়ার মতন দৌড়বেন। অপারেশনের পরে ওনাকে তো দৌড়তে তো দেখিনি আর না দাঁড়াতে দেখিনি, ওনাকে আমরা দেখেছিলাম হুইল চেয়ারে। হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন, আমাদের এক্স প্রাইম মিনিস্টার লেট শ্রী অটল বিহারী বাজপেয়ীজির দুই হাঁটুটাই রিপ্লেস হয়েছিল, যে যিনি অপারেশন করেছিলেন উনি নাম করা ওয়ার্ল্ডের নাম করা হাঁটু রিপ্লেসমেন্ট সার্জন। ওনার থেকে কোনো বড় সার্জন যদি আমাদের এখানে আছে তখনও আমি আপনাদেরকে বলবো ওই প্রশ্নটা সিওর করবেন কি হ্যাঁ আমি তৈরি আছি দুই হাঁটু রিপ্লেস করাবার জন্য, কিন্তু আপনি আমাকে বলুন কি আমি ঠিক হবো কি হবো না, বা ওনারা আপনাকে অনেক জানাতে পারেন কি আমি অনেক হাঁটু রিপ্লেস করেছি সব পেশেন্টরা ভালো আছে, বলবেন 7 বছর আগে যদি হাঁটু রিপ্লেস করা কোনো পেশেন্টকে আপনি আমাদেরকে দেখান পারবেন না। এই জন্য নিজের ওপরে এক্সপেরিমেন্ট করতে যাবেন না, যখন আপনারা জানেনই কি আপনাদের সামনে আপনাদের দরজার কাছে ডক্টর এস কে সেন ইউনিটের চিকিৎসকরা এসে যাচ্ছে তাহলে কেন নিজের শরীরটাকে এক্সপেরিমেন্ট করতে দেবেন। এই মাত্র সন্ধিবাতের জন্য আমি অনেক মানুষকে দেখছি কি কতজনের হাঁটুর নষ্ট হয়ে গেছে, আবার কেউ ট্র্যাকশন মানে হাঁটুর মধ্যে ট্র্যাকশন দিয়ে দিচ্ছেন যেটা টেনে রাখা হচ্ছে, আর বেশি টানতে গেলে তো আমাদের কার্টিলেজটাও তো নষ্ট হতে পারে, এমনি অনেক কিছু কথা আছে যার থেকে মানে কিন্তু এটা একটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, কিন্তু আমি আপনাদেরকে বলে দিতে পারি ইয়েস আয়ুর্বেদের মধ্যে এমনি অনেক ওষুধ আছে, এমনি অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আছে, যেমনি আমি আপনাদেরকে বলি কি আপনারাও প্রশ্ন আমাকে করে দিতে পারেন কি আয়ুর্বেদে খালি ওষুধ দিয়ে হাঁটু ভালো হবে, না একদম না, হাঁটুর কন্ডিশন দেখার পর আমরা ডিসিশন নিই কি আপনাকে ওষুধই খাওয়াবো না অন্য কিছু, যদি আমাদের মনে হয়ে যায় কি না এই ও একটু নর্মাল প্রবলেম হয়েছে এটা ওষুধ খেয়েই ভালো হয়ে যাবে তো 100%। অনেক এমনি ন্যাচুরাল ক্যালসিয়াম আছে যেটা আমাদের শরীর অ্যাবজর্ব করে, দুধ ওর মধ্যে ন্যাচুরাল ক্যালসিয়াম আছে, লাউয়ের ছাল ন্যাচুরাল ওর মধ্যে কিছু ক্যালসিয়াম পাওয়া যায়, শসার ছাল ওর মধ্যে পাওয়া যাচ্ছে,
এমনি অনেক ন্যাচুরাল ক্যালসিয়াম আছে যেখানে আপনার শরীরে, আর সব থেকে বড় জিনিস আমরা যে ন্যাচুরাল ক্যালসিয়ামটা তৈরি করি আমরা দুটো জিনিস দিয়ে তৈরি করি, ময়ূর পুংসতে দিয়ে আমরা ক্যালসিয়াম তৈরি করি, আর আপনারা দেখবেন জিতমে মতি রেতা, মতি তো একটা ওর মধ্যে থাকে না, মতি যে আমরা পাই একটা জীবের মধ্যে পাই যেটা বেসিক্যালি নোনতা জলের মধ্যে যে স্নেলগুলো পাওয়া যায় ওদের যে হার্ড কাভারিং থাকে ওটাও, হ্যাঁ ওটার মধ্যেও ক্যালসিয়াম। কিন্তু এর মানে এটা করবেন না কি আপনার বাড়িতে ঝিনুক পাওয়া মানে আপনার গ্রামে ঝিনুক পাওয়া গেছে ঝিনুকটাকে চিবিয়ে খাবেন, না ওটাকে শোধিত করতে হয় সবসময়, মনে রাখবেন ওইটাকে শোধিত করার পরে বিভিন্ন পদ্ধতি দ্বারা ওটাকে শোধিত করার পরে আপনাদের গ্রহণযোগ্য ন্যাচুরাল ক্যালসিয়াম আমাদেরকে তৈরি করতে হয়। এই জন্য আমাদের ওষুধগুলো লোকরা বলে নাকি আয়ুর্বেদের মেডিসিনগুলো একটু দাম, তো দামের তো কারণ আছে। এবার যদি ক্যালসিয়ামের জন্য আমি যদি আপনাকে মুক্তা পিস্তি আপনাকে খাওয়াতে লাগি তো মুক্তর কত দাম এটা অন্তত আপনারা বোঝেন। তো এখানে লোক আপনারা যেখানে কাজ হবে না ওইখানে প্রচুর আপনারা টাকা দিয়ে দিতে পারেন, কিন্তু যেখানে গেলে কাজ হবে ওইখানে টাকা দিতে গেলে দশখানা প্রশ্ন হ্যাঁ উঠতেই পারে, কেন কি এখন অবধি তো আপনারা ঠকবাজারদের কাছে ঘুরছিলেন, যে যেমনি পেরেছে অমনি আপনার শরীরের ওপরে এক্সপেরিমেন্ট করেছে, যে যেমনি পেয়েছে ওই হিসেবে আপনার থেকে। আজকাল তো দেখছি আগেকার লোকরা যখন MRI ছিল না তো আগেকার চিকিৎসকরা তো মাত্র X-ray রিপোর্ট দিয়ে বলতো, আর এখনকার আপনারা নিজে দেখবেন নিজেই কোনো চিকিৎসকের কাছে যান হাঁটুর প্রবলেম নিয়ে, X-ray তো এখন লেখা বন্ধ হয়ে গেছে, MRI ডাইরেক্ট বলে দিচ্ছে করে নিন। আপনার কাছে যদি প্রচুর পয়সা থাকে তো আপনারা এইসব করাতেই পারেন, কিন্তু আমরা একটাই কথা জানি কি হাঁটুর যদি কোনো প্রবলেম যদি হয় আপনার যদি মনে হয় কি অস্টিওআর্থ্রাইটিস রোগ থেকে আপনি আক্রান্ত হয়ে গেছেন, চিকিৎসক বা আপনার X-ray রিপোর্টের মধ্যে বলে দেওয়া হয়েছে কি হাঁটুর প্রবলেমটা হয়েছে, তো আমরা ভালো কী করে করবো? একটা তো ওষুধের মারফত তো আপনাকে বলে দিলাম, তারপরে আমাদের পঞ্চকর্মের মধ্যে বস্তি আছে, বিভিন্ন ধরনের বস্তি আছে। লোকরা বলে কি আপনি তো ঠিক আছে আপনি হাঁটুটাকে ঠিক করে দিলেন, সাইনোবিল ফ্লুইডটাকে কীভাবে ঠিক করবেন? ইয়েস, বিভিন্ন প্রকারের বস্তি আছে যেটা আমরা করলে খুব তাড়াতাড়ি মানুষরা ভালো রেজাল্ট পায় আর আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনার বাড়িতে যদি কেউ হাঁটুর সমস্যা নিয়ে বা অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস সবসময় মনে রাখবেন হাঁটুতেই হয় না, যে কোনো জয়েন্টে অস্টিও হতেই পারে, মানে হাড় ক্ষয় হতেই পারে, যে জয়েন্টগুলো আপনি খুব বেশি ইউজ করবেন সেই জয়েন্টগুলো আপনাকে এই প্রবলেম করতেই পারে। তো আপনাদেরকে একটাই কথা বলবো, আর চিন্তা করার দরকার নেই, হাঁটুর সমস্যা থেকে যদি আপনারা আক্রান্ত আছেন তার জন্য তো আমরা আছি আপনাদের কাছে, কিছুদিন ওষুধ কিছুদিন শরীর চর্চা করবেন কিছুদিন পঞ্চকর্ম থেরাপি নিয়ে নিলে আবার সেই পুরনো, এটা তো বলবো না কি 100% আপনি ভালো হয়ে যাবেন, তাহলে তো আমরা ভগবান হয়ে যাবো আর আপনারাও আমাদের থেকে দেখাতে পারবেন না, কেন কি একবার যদি আমরা পুরো কমপ্লিট। হ্যাঁ এটা বলতে পারি কি ভার্জিন স্টেটে প্রথম প্রবলেম হলো কোনো চিকিৎসকের কাছে গেলেন না, ডাইরেক্ট আপনি যে কোনো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের কাছে গেলেন, আমাদের কাছে আসার কোনো দরকার নেই, যে কোনো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের কাছে গেলেন, আপনার নতুন কোনো প্রবলেম দেখছেন ওকে গিয়ে নিজের প্রবলেমটা খুলে বলুন, ওনাকে নিজের প্রবলেমটা খুলে বলুন, উনি দেখবেন অনেক জিনিস বলে দেবেন, আপনার হাঁটুটা নষ্ট হলো কেন কারণটা আপনাকে বুঝিয়ে দেবে, তো দ্বিতীয়বার আপনি ওই ভুল কাজটা আপনি করবেন না, আর তারপরে যখন হাঁটুটা ভালোর দিকে ভালো হতে আরম্ভ করবে তখন ও এটাও বলে দেবে কী কী করবেন না, বা দুটোই তো অ্যাডভাইস মেনে নিতে হবে, কেন হয়েছিল ওই ভুল কাজগুলো দ্বিতীয়বার করব না আর কি কি করব না যার থেকে আমার এই হাঁটুটা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি সুস্থ থাকব। একমাত্র আয়ুর্বেদের ফিজিশিয়ানরাই আপনাদেরকে বোঝায়। আপনাদের এর আগেরও প্রোগ্রামে আমি বলেছি কি যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা রিপোর্ট ডাটা পেশ করেছিল যে ইন্ডিয়ার চিকিৎসকদের একটা পেশেন্টের ওপরে সময় দেয় 1.06 মিনিট এভারেজে, আমি এটা বলবো না এটা এভারেজ বার করা হয়েছে, তো বলুন না 1.46 মানে 1 মিনিট, ধরুন 2 মিনিটের মধ্যে আপনি নিজের সমস্যার কি কথা বলতে পারেন, আর ওই 2 মিনিটের মধ্যে চিকিৎসক বাবু মানে আমাদের ডাক্তারবাবু আপনাকে কি অ্যাডভাইস দেবে,
কিভাবে আপনাকে দু মিনিটের মধ্যে বোঝাবে যে আপনার হাঁটু ভালো নেই, আপনার হাঁটুটা খারাপ হলো কেন, কিসের জন্য হলো, বলার সময় নেই। গেলেন ব্যাস, একটা ব্যথার ওষুধ, একটা গ্যাসের ওষুধ, একটা জেল না হলে কোনো মলম দিয়ে দেওয়া হলো। এরপরে আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো কি হাঁটুটা একটু গরম লাগলে এখানে আপনি আইসের কোল্ড কম্প্রেস করবেন, ঠান্ডা থাকলে আর ব্যথা করলে এখানে গরম সেঁক দেবেন। আপনাদেরকে জানিয়ে রাখি কি এটা লাইন অফ ট্রিটমেন্ট না। লাইন অফ ট্রিটমেন্ট যদি দেখতে হয়, শুনতে হয় আর অনুভব করতে হয় তো একমাত্র একটাই জায়গা, ডক্টর এস কে সেন ইউনিট। আর আপনাদের জেনে তো, আপনাদের জেনে তো খুশি হওয়া দরকার কি, আমার সঙ্গে যেসব আমার ভাই বন্ধুদেরকে, আপনারা যেসব চিকিৎসকদেরকে দেখতেন যারা 15-20 বছর ধরে আমার সঙ্গে খেটে, মানে আমার সঙ্গে কাজ করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আপনাদেরকে সুস্থ করেছে, ডক্টর সোমকৃতি ঘোষাল আমাদের সঙ্গে ডক্টর এস কে ইউনিটের মধ্যে উনি যোগ মানে যোগদান করেছে, তাই জন্য আপনাদের চিন্তা করার দরকার নেই। প্রত্যেক চেম্বারে প্রত্যেক মাসে 15 দিন অন্তরে অন্তরে ডক্টর এস কে সেন ইউনিটের চিকিৎসকদেরকে পাবেন। এছাড়া আপনাদেরকে আরও একটা কথা বলি, যে বা যারা আসাম থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, প্রথম কিছু মাস আমরা এক মাসে একবার যাচ্ছি, কেন কি একবার গেলে অনেক সময় লাগে। এবার ওইখান থেকে আমাদের আসামের গুয়াহাটি থেকে আবার আমাদেরকে যেতে হবে গোলাঘাট ডিস্ট্রিক্টে সরু পাথর, ওইখানেও আমাদের চেম্বার রয়েছে। এরপরে ত্রিপুরার মানুষদেরকে বলে দিই কি ডিসেম্বর মাস থেকে প্রত্যেক মাসে অন্তত একদিন আপনারা আমাদেরকে পাবেন, কেন আমি জানি কি আমাদের প্রচুর পেশেন্ট ত্রিপুরা থেকেও আমাদের প্রোগ্রাম দেখে, বেশ কিছু ওপারের বাংলার ভাইরা, তাদেরকেও জানিয়ে রাখি চিন্তা করার দরকার নেই। একমাত্র দমদম সুপার স্পেশালাইজ হসপিটাল অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টার, যেখানে এক ছাতের নিচে আপনি তিনটেই প্যাথি পেয়ে যাচ্ছেন, আর এটা ডিউ টু ডক্টর এস কে সেন ইউনিটের জন্যই হয়েছে, যেখানে আপনি মডার্ন সায়েন্সের বেশ নাম করা সার্জন আর ফিজিশিয়ানকে পাচ্ছেন। ঠিক ওইভাবে আপনি আয়ুর্বেদ জগতের মানে যত স্টাররা আছে, যত চিকিৎসকরা আছে, তার মধ্যে মিনিমাম 25% চিকিৎসকদেরকে আপনারা হসপিটালে পাচ্ছেন, তার সঙ্গে ইউনানির নাম করা করা চিকিৎসকদেরকেও পাচ্ছেন। এরপরে আমরা যে নতুন ট্রিটমেন্টটা শুরু করতে চলেছি, এই আমি চাই আপনাদেরকে জানিয়ে দিই, যেমনি আপনাদেরকে আমি বলে রাখি এই সাবজেক্ট নিয়ে আমরা নেক্সট, কেন কি কালকে তো আমাদের ছুটি, পরশু দিন শিওর আমরা চেষ্টা করবো মানে লাইন অফ ট্রিটমেন্ট মানে কী কী আমরা চিকিৎসা দিচ্ছি, ওর থেকে আপনাদের কী কী লাভ ওর সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো। পঞ্চকর্ম, সব থেকে বড়ো পঞ্চকর্ম ইউনিট ডক্টর এস কে সেন ইউনিটের অলরেডি আপনার দমদম সুপার স্পেশালিস্ট অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টারে ওপেন হয়ে গেছে, যেখানে আপনারা পঞ্চকর্ম থেরাপি নিতে পারেন। পঞ্চকর্ম থেরাপি থেকে আরও একটা মনে পড়ল, অনেকজন এই পৃথিবীতে এখন দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে নিয়ার অ্যাবাউট মোর দেন 50% মানুষরা রাত্রিবেলা শোবার জন্য ঘুমের ওষুধ খেতে হয়, দরকার নেই ঘুমের ওষুধ খাওয়ার। পঞ্চকর্মের একটা শিরোধারা আপনি কিছুদিন নিয়ে নেন, ন্যাচারাল কিভাবে ঘুমাতে হয় আপনারা শিখে যাবেন। বলবো কম বয়সে ছেলেরা এখন, ছেলে মেয়েরা এখন তারা ওষুধটা খাচ্ছে। কে কে আছে? হ্যালো, হ্যাঁ আমি বলছি ডক্টর সিনেতে কথা বলবো, লেখা আছে সরাসরি ফোন করুন। হ্যাঁ হ্যাঁ, আজকে না অন্যবার। আপনার নামটা একটু বলুন প্লিজ। অপরাজিতা জানা। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? আপনার কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, দাঁতের গোড়ার যন্ত্রণা। সাউন্ডটা মিউট করুন একটু। প্রথম কথা আপনাদেরকে বলে রাখি, যিনি আমাদেরকে ফোন করেছিলেন মেদিনীপুর থেকে ওনার এটা জানার দরকার কি আপনি যখন কাউকে ফোন করছেন তো অন্তত টিভি সাউন্ডটাকে মিউট করে দিন, কেন কি আপনি কি করছেন, টিভি সাউন্ড শুনছেন, টিভির কথা বলছেন ফোনে,
তো এটা নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। এবার রইল আপনার দাঁতের গোড়াতে ব্যথা, কিছুই করার দরকার নেই। আপনার বাড়িতে যদি লবঙ্গ তেল থাকে, তুলোতে ভিজিয়ে যে দাঁতের গোড়াতে ব্যথা হচ্ছে ঠিক ওইখানে চেপে রেখে দেন, কিছুক্ষণ অবধি চেপে রেখে দেন, যখনই দেখবেন মুখের মধ্যে পুরো লালা ভর্তি হয়ে গেছে ওই লালাটাকে বাইরে ফেলে দেবেন। এমনি যদি দু থেকে তিনবার আপনারা করেন সারা দিনের মধ্যে, দু থেকে তিনবার যদি করেন তো আপনি দাঁতের প্রবলেম থেকে আরাম পাবেন। কিন্তু এটাও আপনার চিন্তা করতে হবে কি আপনার দাঁতের গোড়াতে ব্যথা হচ্ছে কেন, কি ওইখানে কোনো ইনফেকশান আছে। ইনফেকশান থাকলে ওইটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করা আপনাদের দরকার। এর জন্য যদি আপনি যদি পারেন, এখানে দেখবেন দুটো নম্বর দেওয়া আছে, এই দুটো নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। হ্যালো হ্যালো, আবার যিনি ফোন করেছিলেন ওনাকে জানাই, আপনি ফোন তো করে দিয়েছেন আর আপনি নিজের সন্তান আর নিজের বাড়ির লোকদের সঙ্গে কথা বলছেন, এর মানে এটাই হয়ে গেল কি ইউ ডোন্ট ওয়ান্ট টু হিয়ার আস, আপনার কোনো আপনার কাছে কোনো কথা নেই যার থেকে আপনি আমাদের সঙ্গে কথা বলার। তো আপনি অন্যথা আমাদেরকে ডিস্টার্ব না করাটা ভালো। আপনাকে তিনবার হ্যালো হ্যালো আমরা বললাম, কিন্তু আপনি নিজের বাচ্চার সঙ্গে নিজের বাড়ির লোকদের সঙ্গে কথা বলছেন আর টিভির সাউন্ডটা আপনি চালিয়ে রেখেছেন। এমনি যদি আপনাদের ইচ্ছে হয় আর দয়া করে আর ফোন করবেন না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আপনার নামটা বলুন প্লিজ। আমার নাম হচ্ছে তপন ঘোষ। হ্যাঁ, আপনার প্রবলেমটা বলুন এবার। আমার লিভার ফ্যাটি লিভার লিভার হয়েছে আর কি। ওকে, আপনার খান পানের জন্য আপনি না তো সঠিক সময়তে খাবার খেয়েছেন না কিছু করেছেন, এই জন্য আপনার এই প্রবলেমটা আপনার হয়েছে, বা খাবারটা উল্টো পাল্টা হয়ে গেছে, টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে। দুপুরবেলার খাবারটা আপনি বিকেলবেলা খেয়ে নিয়েছেন, বিকেলবেলার খাবারটা আপনি সন্ধ্যায় 8-9 নাগাদ খাচ্ছেন, আবার রাত্রিবেলা খাবারটা যদি 12 নাগাদ খান, এটা হলো তো একটা। দ্বিতীয় আপনার ফুড হ্যাবিট, এটাও হতে পারে কি স্ট্রিট ফুড জাঙ্ক ফুড খেতে আপনি পছন্দ করেন। মানুষরা কাজের এত চাপের মধ্যে থাকে কি সকালবেলা ঘর থেকে বেরোলো ভেবেছে কি দুপুরবেলা এসে বাড়ির খাবার খাবো, কিন্তু কাজের চাপের জন্য ওকে বাইরেই থাকতে হয়, তখন বাধ্য হয়ে বাইরের কোনো হোটেলে খেয়ে নিলাম বা আর যা যেটা রাস্তাতে পেলাম খেয়ে নিলাম। এই সব খাওয়ার দিক থেকে আপনাকে নিজেকে একটু সরিয়ে রাখতে হবে, একটু হেলদি হেলদি লিভিং জন্য আপনাকে চিন্তা করতে হবে। দয়া করে রাস্তার কোনো খাবার খাবেন না। ফ্যাটি লিভারের অন্যপ্যাথিতে কোনো চিকিৎসা নেই, ফ্যাটি লিভারের অন্যপ্যাথিতে কোনো চিকিৎসা নেই। আর আপনি যখন মেদিনীপুরে থাকেন, মেদিনীপুরে ঠিক চার্চ স্কুলের অপোজিটে দুর্গা ধর্মশালা ঠিক নিচে আমাদের চেম্বার আছে, আপনাকে খালি একটাই কাজ করতে হবে 8272940706 নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিয়ে নিতে হবে, বা আপনি যত তাড়াতাড়ি পারেন। আপনাকে এটাই বলতে পারি কি এখানে দুটো নম্বর দেওয়া আছে, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কলকাতার মধ্যে আপনার দু জায়গা, যাতে আপনি দমদম ক্যান্টনমেন্টে এসে আমাদের সঙ্গে দেখা করতে পারেন, না হলে আপনি বারাসাত শিশির কুঞ্জের অপোজিটে আমাদের ডক্টর এস কে সেন টাওয়ার আছে ওইখানে এসে আপনি কথা বলতে পারেন। ফ্যাটি লিভারের জন্য করবেনটা কি, কিছুই করার দরকার নেই। সকালবেলা ঘুম থেকে উঠুন, একদম বাসি মুখে এক গ্লাস থেকে একটু বেশি জল নিয়ে ফোটাতে আরম্ভ করুন, তার মধ্যে এক চামচ ছোট চামচ এক চামচ হলুদের গুঁড়ো ফেলে দিন, দুটো গোলমরিচ থেতো করে ওর মধ্যে ফেলে আবার ওই জলটাকে ফোটান। যখনই দেখবেন জলটা এক গ্লাস থেকে কম হয়ে গেল, জলটাকে আগুন থেকে নামান, ওকে একটু ঠান্ডা করুন, হালকা যখন এসোধ ওষুধ গরম থাকবে তখন ওই জলটাকে ছেঁকে নিন, বাসি মুখে কুলকুচি করে ওই জলটাকে আপনাকে গিলে নিতে হবে। 45 মিনিট মুখে কিছু দেবেন না, 14 দিন করে দেখুন, তারপরে আমাকে ফোন করে জানাবেন আপনি কেমন আছেন। আর কেউ আছে? না কেউ নেই এখন, আর কেউ নেই। মেন কথা কি হয় কি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এত মানে এগিয়ে যাই কি আমরা টাইমের দিকে আমাদের নজর পড়ে না, কি মানে আর কত সময় আছে তার মধ্যে কি কথা বলা যাবে। আমি আপনাদেরকে ব্যাস আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই, 24 পরগনা দক্ষিণ 24 পরগনা প্রচুর মানুষ প্রত্যেক দিন ধরে আমাদেরকে একটা কমপ্লেন করতে হবে, স্যার অন্তত একবার সুন্দরবনের প্রচুর মানুষরা আপনাদের সঙ্গে দেখা করতে চায়, আপনাদেরকে দেখাতে চায়, নিজেকে সুস্থ করতে চায়, কিন্তু দূরত্বর জন্য আমরা আসতে পারছি না।
তো তাদের জন্য বলি, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষদের জন্য বলি কি, হ্যাঁ চিন্তা করার দরকার নেই। ডক্টর এস কে সেন এখন আপনাদেরকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। অলরেডি আমরা ক্যানিংয়ে চেম্বার ওপেন করতে চলেছি, ডক্টর এস কে সেন ইউনিট ক্যানিংয়েও ওপেন হতে চলেছে। ব্যাস পর্দার ওপরে নজর রাখুন, আপনার আত্মীয় স্বজন যারা ক্যানিংয়ের আশেপাশে থাকে তাদের যদি নম্বর থাকে তাদেরকে বলে রাখুন কি আমাদের টিভি প্রোগ্রামের ওপরে নজর রাখতে। আরও একটা আপনাদেরকে কথা বলে দিই, আমাদের মানে প্রোগ্রামের অনেকবার এমনি হয় কি আপনারা জানতে পারেন না কি কখন লাইভ প্রোগ্রামটা হচ্ছে। কেন কি লাইভ প্রোগ্রাম এমনি টুকটাক কীভাবে আপনারা নিজেকে সুস্থ রাখতে পারবেন, কীভাবে এই প্রবলেম থেকে নিজেকে যতদিন অবধি আপনি আমার কাছে আসতে আসতে পাচ্ছেন তত, তো ওর জন্যও আমি আপনাদের বলব। আজকে আমাদের হাতে আজকে আর বেশি সময় নেই স্যার, তো আজকের জন্য বিদায়, নমস্কার।